আসসালামু আলাইকুম, ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটা অন্যরকম কম্বো রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে যে বর্ষাকালের সবার প্রিয় সবচেয়ে মজাদার খাবার খিচুড়ি বোনা আর গরুর মাংস। সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটা ডেকচিতে আমি 2 কাপ চাউল নিয়ে নিব। আপনারা চাইলেও একটু বেশি দিতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী চাউল দিবেন। আমি 2.5 কাপ দিলাম আমার চাহিদা অনুযায়ী। এখন দিয়ে দেব মুসুর ডাল, তাও 1.5 কাপ মুসুর ডাল দিয়ে দিলাম। 1.5 কাপ মুসুর ডাল দিয়ে দিয়ে আমি হাতের সাহায্যে মুসুর ডাল আর চাউলগুলো মিক্স করে নেব। এখন একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। পানির পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, ধোয়ার জন্য সমস্যা নেই। ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, কারণ মুসুর ডালে কিছুটা কাঁচরাই থাকে অথবা চাউলে কিছুটা কাঁচরা থাকে। তো আমি আরেকটা দেখছি, তো আমি মাংসগুলো নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে নিলাম মাংসগুলো। এখন তাজপাতা দিয়ে দিব। তাজপাতা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অবশ্যই 3 থেকে 4টা পেঁয়াজ দিবেন, পেঁয়াজ যত দিবেন মাংসতে, মাংসের স্বাদটা কিন্তু তত ফেটে যাবে। তো পেঁয়াজ কেটে হাতের সাহায্যে একটু ভালোভাবে এগুলোকে মতিয়ে নেবেন। সেই সাথে আমি টমেটো কাটাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী টমেটো বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিব আদা বাটা, এখন দিয়ে দিব রসুন বাটা, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মাংস মশলা পরিমাণ মতো, ডালচিনি এলাচি 2টা অথবা 3টা, জিরার গুঁড়ি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল অল্প করে, সরষের তেল পরিমাণ মতো। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা আর মাংসটা একসাথে মিক্স হয়ে যায়। ঢাকনাটা ঘুরে দিয়ে দিলাম। এখন ডেকচিতে আমি মুসুর ডাল আর চালগুলো নিয়ে নিলাম, যেগুলো ধুয়ে রাখছিলাম। এখন মশলাটা দিয়ে দেব। প্রথমে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেব তাও 2 চা চামচ, এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব তাও 2 চা চামচ, সেই সাথে এখন দিয়ে দেব জিরার গুঁড়া অল্প পরিমাণ, মাংস মশলা দিয়ে দেব 2 চা চামচ, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো যেগুলো কেটে রাখলাম সেগুলো, এখন 1টা কাঁচামরিচ আমি 2 টুকরো করে দেব, 1টা 1টা করে সবগুলো 2 টুকরো করে দেবো কাঁচামরিচগুলো। আপনারা চাইলেও 1টা 1টা দিতে পারেন, 2 টুকরো করে দিলেও একটু ভালো হয় আর কি, মাংসের যেটা স্বাদ সেটা ফ্লেভারটা বের হয়ে যায় 2 টুকরা করলে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা, সেই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল, আবার দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব চাউল মসুর ডাল মশলাগুলো, একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে সব উপকরণ যাতে একসাথে মিক্স হয়ে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি কিন্তু পরিমাণ মতোই দিবেন, কেউ বেশি আর কম দিবেন, কম দিলে কিন্তু খিচুড়িটা সঠিকভাবে হবে না। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন 1 চা চামচ 2 চা চামচ, স্বাদ অনুযায়ী দিতে হবে। পানিটা অবশ্যই টেস্ট করে নেবেন আপনারা লবণটা বরাবর হয়েছে কিনা। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে 1 চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে যাতে লবণটা গলে গিয়ে চাউলের সাথে মিশে যায়। বন্ধুরা, ফাইনালে আমি আমার তো সুরির ডেকচিটা আগুন চুলায় বসিয়ে দিলাম, তো আগুন জ্বলতেছে চুলায় মাশাল্লাহ। তো এটাই হচ্ছে খিচুড়ির ডেকচি। তো বন্ধুরা দেখেন, খিচুড়িটা এখনও কিন্তু আগুনের দ্বারা গাছেও যায় নাই, অবশ্যই যাবে, কিছুক্ষণ আগুন জ্বললে মাত্র দিলাম। তো এখন ডাকলে দেখে রাখা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি
মাংসের ডেকচিতে চুলায় বসিয়ে দিলাম, তো মাত্র চুলাতে দিলাম, সেই কারণে এখনো আস্তে আস্তে বোল আসতেছে, মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ কিন্তু চুলায় রাখতে হবে, তো অনেকক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা আমি আমি মাটির চুলাতে রান্না করি, দেখুন বন্ধুরা এটাই হচ্ছে মাটির চুলা। ফাইনালি আমরা দেখলাম আমাদের খিচুড়িটা কি অবস্থা খিচুড়ির, তো মাশাল্লাহ আমার খিচুড়িটা কিন্তু 50% উঠে আসছে, তার মানে খিচুড়িটা আর কিছুক্ষণ চুলাতে রাখলে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাবে, তো সেটা আমি আর একবার রান্না করে দেবো। ফাইনালি বন্ধুরা আমার মাংসটা দেখেন, মাংসটা কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে, মাংসটা কিন্তু এখনো খুব ভালোভাবে কষানো হয়নি, আরো কিছুক্ষণ কষাতে হবে, এরপরে গিয়ে মাংসটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। তো বন্ধুরা দেখেন মাংসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে কষানো হয়ে যাচ্ছে, তো আর কিছুক্ষণ রাখলে কিন্তু চুলার তাই আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে। দেখেন একটা মাংস খেলাম, ফাইনালি বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে, এটা কিন্তু খেতে অসাধারণ হবে। তো বন্ধুরা এখন দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে দিলাম ধনিয়া পাতার সুগারানটা অসাধারণ, তো এখন ঢাকনা দিয়ে ঘুরে দেবো, আর কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব। ফাইনালি গাইস মাংসটা তৈরি হয়ে রেডি, এখন খাওয়ার জন্য রেডি করব। তো আমি একটা প্লেটে খিচুড়ি নিলাম কিছু, আর কিছু মাংস নিলাম, টেস্ট করে দেখব, কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, আমি আগে টেস্ট করে রাখছিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।